আচ্ছা, নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো তোমাদের এলোমেলো হচ্ছে, তারপরে আমরা একটু খেয়াল করি। লাইভে আছো অর্পিতা রানী, দেহান স্মৃতি রানী, অর্পিতা পাল, কথা কি একটু বোঝা যায়? আমরা যত দূর বোঝা যায় আমরা একটু খেয়াল করি। তাহলে আমাদের প্রশ্নটা ছিল যে বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যার তিন গুণ যোগ করলে যোগফল তিন হয়। এখানে ক নম্বরে অপশন ছিল তিন, থ্রি আর কত, ইলেভেন। তাহলে ছোট সংখ্যার তিন গুণ যোগ করলে বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যার তিন গুণ, তাহলে যোগফল হয় কত, বিশ। তাহলে ছোট সংখ্যা আমাদের হয়েছে কত, শর্ত আছে এক্সটা বড়, ওয়াইডা ছোট। এখানে আমরা যদি থ্রি আর যদি এগারো দেই, তাহলে এখানে কিন্তু আমাদের শর্ত মানে না। কি কারণে এখানে বলা আছে যে যে তিন গুণ, তাহলে যেহেতু ওখানে ওয়াই বড় আছে, তাহলে আমাদের এই তিনের তিন গুণ হলো কত, নয়। তাহলে এই তিনের তিন গুণ তিন, এক যদি আমরা তিন দিয়ে গুণন করি, তিন তিরিককে নয়, নয় আর এগারো যোগ করলে বিশ হয়। তাহলে এই শর্তটা আমাদের মানে, তাহলে এই থ্রি এই এগারো, কিন্তু থ্রি আমাদের প্রথম ছোট সংখ্যাটা পরে হবে, এই কারণে আমাদের এখানে অ্যান্সার হয়েছে ঘ নম্বর। আমরা এইভাবে আমরা বহু নির্বাচনী যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমরা আল্লাহর রহম পারব। আমরা এখন দশ নম্বর প্রশ্নে চলে যাই। দশে বলা আছে দুইটি সংখ্যার যোগফল একশো এবং বিয়োগফল বিশ। দুইটি সংখ্যার যোগফল একশো এবং বিয়োগফল বিশ, সংখ্যা দুটি নির্ণয় করো। দুইটি সংখ্যার যোগফল একশো এবং বিয়োগফল বিশ, সংখ্যা দুটি নির্ণয় করো। দুইটি সংখ্যার যোগফল একশো বিয়োগফল বিশ, সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে আমরা মনে করি বড় সংখ্যা এক্স, ছোট সংখ্যা ওয়াই। মনে করি বড় সংখ্যাটি এক্স এবং ছোট সংখ্যাটি ওয়াই। মনে করি বড় সংখ্যাটি এক্স, ছোট সংখ্যাটি ওয়াই। প্রথম শর্ত যে জিনিসটা দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই সমান একশো, দ্বিতীয় শর্ত যেটা দেওয়া আছে সেটা কি আছে, বিয়োগফল বিশ। তাহলে যেহেতু এক্স বড়, এক্স এর সাথে ওয়াই বাদ দিলি, আমরা যখন দুটো সমীকরণ পাইছি তখন এই সমীকরণ থেকে আমরা সমাধান শিখছি, অপনয়ন পদ্ধতি এবং প্রতিস্থাপন পদ্ধতি। এই দুই পদ্ধতি তোমরা যেভাবে খুশি, যে পদ্ধতিতে খুশি, তোমরা এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি যে যোগফল আর বিয়োগফল দেওয়া আছে, যোগ করি এক। আজকে কেমনে করে ক্লাস হবে নি, আজকে এক্সাম হবে না, ভালো হইছে আজকে, ভালো করে পড়লাম আর আজকে পরীক্ষা হবে না। এক নম্বর সমীকরণের সাথে দুই নম্বর সমীকরণ আমরা যোগ করছি, যোগ করার ফলে আমরা কি পাইছি, এক্স প্লাস ওয়াই সমান একশো, যোগ আছে বিয়োগফল বিশ। যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যে অবস্থায় থাকে সেটাই হয়। তাহলে আমরা ওয়াই আর ওয়াই কেটে গেছে, তাহলে এক্স আর এক্স, টু এক্স ইকাল টু একশো বিশ। তাহলে এক্স ইকাল টু একশো বিশ দুই দিয়ে ভাগ করছি কত, ষাট। এখন এক্স এর মান যে কোনো একটা সমীকরণে বসায় দেই,
এক্স এর মান এক্স এর মান কত? 60। ওয়াই মান কত? ওয়াই সমান 100। এই ওয়াই ইকাল টু এই 100 - 60, ওয়াই ইকাল টু 40। তাহলে এই আমাদের সংখ্যা, দুইটি সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা একটা সংখ্যা 60 পাইছি আর একটা সংখ্যা পাইছি 40। আমরা 11 নাম্বারটা খেয়াল করি, দুটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটির 3 গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো। একটি অপরটির 3 গুণ, তাহলে আমরা দুটি সংখ্যার যোগফল 160, তাহলে আমরা বলতে পারি যে একটা বড় সংখ্যা এক্স, ছোট সংখ্যা ওয়াই, বড় সংখ্যা এক্স, ছোট সংখ্যা ওয়াই। এটাই আমরা 11 নম্বরে যদি লিখি যে মনে করি বড় সংখ্যা এক্স, ছোট সংখ্যা ওয়াই, প্রথম শর্তটা কি আছে? এই দুটো সংখ্যা যদি যোগ করি সেই যোগফল হয় কত? 160। এই কারণে আমি কি লিখলাম? এক্স প্লাস ওয়াই সমান 160। দ্বিতীয় শর্ত কি আছে? দ্বিতীয় শর্ত আছে একটি অপরটির 3 গুণ, একটি অপরটির 3 গুণ। তাহলে যেহেতু এক্সটা বড়, 3 গুণ, তাহলে 3 আমরা সমীকরণ দুটো পেয়ে গেছি, একটা এক্স প্লাস ওয়াই সমান 160 আর একটা এক্স ইকাল টু 3 ওয়াই। এখন এই দুটি সমীকরণ থেকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারি, প্রতিস্থাপন পদ্ধতিও সমাধান করতে পারি, অপনয়ন পদ্ধতিতেও সমাধান করতে পারি, প্রতিস্থাপন পদ্ধতিতেও সমাধান করতে পারি। তাহলে আমরা যদি এক্স ইকাল টু 3 ওয়াই এই মান 1 নম্বরে বসায় দেই, তাহলে এটাই আমাদের কাছে সুবিধা মনে হবে। আমরা করে দেই এক্স ইকাল টু 3 ওয়াই, এই মান 1 নম্বর সমীকরণে বসাই। থ্রি ওয়াই আর এই ওয়াই সমান 160, 4 ওয়াই সমান 160। এক্স সমান 3 ওয়াই, এক্স সমান 3 ওয়াই এই মান 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে 3 ওয়াই আর এই ডেইলো ওয়াই, 3 ওয়াই আর 1 ওয়াই কত? 4 ওয়াই সমান 160। তাহলে এই ওয়াই কাল টু উপরে 160, নিচে 4, ভাগ করলে কত হলো? 40। তাহলে ওয়াই সমান কত? 40। ওয়াই এর মান 3 নম্বরে, 2 নম্বরে বসাই, ওয়াই এর মান 2 নম্বরে বসাই, 2 নম্বর সমীকরণে বসাই। এক্স ইকাল টু 3, ওয়াই মান হলো 40, 3 4 অ্যান্সার এই দুটো সংখ্যা চাইছে, একটা হলো 120 আর একটা 40। আমরা এইভাবে যদি আমরা করতে থাকি আমরা 12 নম্বর করে যাই, দুটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়, আবার প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়, সংখ্যা দ্বয় নির্ণয় করো, সংখ্যা দ্বয়
নির্ণয় করো। প্রথম সংখ্যা আমরা এক্স ধরি, দ্বিতীয় সংখ্যা ওয়াই ধরি। মনে করি প্রথম সংখ্যা এক্স, দ্বিতীয় সংখ্যা ওয়াই। মনে করি প্রথম সংখ্যা এক্স, দ্বিতীয় সংখ্যা ওয়াই। এর নাম্বার 12। মনে করি প্রথম সংখ্যা এক্স এবং দ্বিতীয় সংখ্যা ওয়াই। প্রথম শর্ত, প্রথমটির তিন গুণের সাথে দ্বিতীয়টির দুই গুণ, তাহলে এর তিন গুণ আর এর দুই গুণ, এটা যদি যোগ করা যায় সেই যোগফল হয় 59। দ্বিতীয় শর্ত কি? প্রথমটির দুই গুণ, তাহলে দুই এক্স থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে, দ্বিতীয়টি বিয়োগ করলে মানে শুধু ওয়াই, এই বিয়োগ করলে বিয়োগফলটা কি হচ্ছে? 9। আমরা একটা খেয়াল করি, আমরা অপনয়নও করতে পারি, প্রতিস্থাপনও করতে পারি, আমাদের সুবিধা। যখন আমরা এখানে দেখতেছি যে এখানে আছে টু ওয়াই, এখানে আছে সহগ ওয়ান, তাহলে এটা আমরা অপনয়নে করলে আমাদের একটু সুবিধা হয়। তাহলে আমরা অপনয়ন পদ্ধতিতে চলি। এক নম্বরকে, এক নম্বর সমীকরণকে ওয়ান এবং দুই নম্বরকে টু দ্বারা গুণ করি। টু দ্বারা ওয়ান দিয়ে যদি আমরা গুণন করি কোনো সমীকরণে, তাহলে এই সমীকরণের কোনো পরিবর্তন হয় না, অমনি থাকে। দুই দিয়ে গুণন করলাম 4x, কি হলো? 2y। দুই দিয়ে গুণন করে 9 দুগুণ 18। এটা কি করলাম? যোগ করি, যোগ করলে এদের এটা কেটে যায়, কত হয়? 7। এটা যদি যোগ করি কত হয়? 77। তাহলে x ইকাল টু, উপরে 77, নিচে 7, কাটলে কত হলো? 11। এক্স এর মান কত? 11। এই দুটো সমীকরণ আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করে মান পেলাম 11। এই যে এক্স এর মান 11 পেলাম, এই এক্স এর মান যে কোনো একটা সমীকরণে বসায় দেই, এই এক্স এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসায় দেই, তাহলে আমরা একে বসা দেই বা দুইয়ে বসা দেই, তাহলে এক্স এর মান 1 নং এ বসাই, কি পেলাম? এই 3, এক্স এর মান পেলাম কত? 11, প্লাস এই 2y সমান কত? 59। 3 11 33, 2y ইকাল টু 59। 2y ইকাল টু 59 বিয়োগ 2y ইকাল টু 4 1, তাহলে y ইকাল টু, উপরে 14, নিচে 2, 2 দিয়ে কাটলি 7, তাহলে y ইকাল টু কত? 7। y এর মান পেলাম কত? 7। তাহলে আমরা লিখতে পারি সংখ্যাটি কত, অ্যান্সার হবে একটা সংখ্যা 11 আর একটা সংখ্যা 7। তিন 11 33, 7 দুগুণ 14, 11 যদি 3 11 33, 7 দুগুণ 14, তাহলে আমাদের মান কোন জায়গায় আমাদের মেলে না, এটা দেখি কোন জায়গায় মানে শর্তের মিলতিছে না, তাহলে কোথাও কোনো জায়গায় ভুল হয়েছে। 7
58 নয় 7 2 7 তাহলে x এর মান কত হয়েছে 11 তাহলে আমাদের 11 আরেকটা y এর মান কত দ্বিতীয় সংখ্যাটা কত হয় 11 11 বসাইছি 3 11 33 2y সমান এইটা 33 বাদ দিছি 4 3 আছে 1 নাই জায়গা হয় 2 তাহলে 2 যদি হয় 4 2 2y আমাদের এই জায়গায় ক্যালকুলেশনে আমাদের একটু মানের একটু এলোমেলো হয়েছে সেই মানটা আমরা একটু খেয়াল কি মান হয়েছে এইখানে আছে 3 এটা হয় কত 6 3 2 তাহলে এই 2y ইকুয়াল টু কত তাহলে y ইকুয়াল টু উপরে 26 নিচে 2 তাহলে y ইকুয়াল টু আমাদের এটা কত বার আইলো 13 তাহলে একটা 11 একটা 13 11 দুগুণ 3 11 33 আর এইটা যদি আমরা 13 দ্বিগুণ করি 13 দুগুণ 26 তাহলে যদি যোগ করি তাহলে কল 59 তাহলে আমাদের 59 টা মিলে গেছে আবার x এর মান যেহেতু 11 11 দুগুণ 22 22 এর মধ্যে থেকে y এর 13 বাদ দেই তাহলে 13 বাদ দিলে কত থাকে 9 তাহলে আমাদের দুটো শর্তই মিলে গেছে আমরা যখনই মান বের করব সেই মানটা আবার সমীকরণে বসায় দেওয়ার পরে আমরা দেখব যে এই সমীকরণের থেকে ওই মানটা ক্লিয়ার বোঝা যায় কিনা যদি সমীকরণের মান না মেলে তাহলে বোঝা যাবে যে আমাদের ক্যালকুলেশনে কোনো জায়গায় ভুল হয়েছে না সমীকরণ লেখায় ভুল হয়েছে তাহলে আমাদের শুদ্ধি পরীক্ষাটা আমরা যাচাই করব শুদ্ধি পরীক্ষাটা আমরা যাচাই করব 12 নাম্বার নিয়ে কোনো কারোর আপত্তি নাই আমরা 13 চলে যাব ১৩ নম্বরটা আমরা একটু খেয়াল করি পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:3:1 এবং 15 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হবে 2:1 পিতা পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো মনে করি পিতার বর্তমান বয়স এক্স বছর পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর মনে করি পিতার বর্তমান বয়স এক্স বছর এবং পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর প্রথম শর্তটা কি আমরা একটু খেয়াল করি সমীকরণ গঠন করাটাই আমাদের কঠিন কাজ প্রথম শর্ত আছে পাঁচ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত 3 ছিল তাহলে পাঁচ বছর পূর্বের কথা এক্স বিয়োগ পাঁচ ওয়াই বিয়োগ পাঁচ এদের অনুপাতটা কত ছিল 3:1 এখান থেকে আমরা লিখতে পারি অনুপাত মানে ভাগ এই 5:3:1 এখান থেকে লিখতে পারি x মাইনাস 5 ইকাল টু 3y 3 5 15 সমীকরণ গঠন করে লিখতে পারি x মাইনাস 3y এই 15 প্লাস এই 5টা ওই পাশে গেলে কি হয় যোগ হয় তাহলে x মাইনাস এই 3y ইকাল টু মাইনাস 10 এই একটা সমীকরণ হলো প্রথম সমীকরণ শর্ত যেহেতু দুইটে তাহলে দ্বিতীয় শর্তটা কি বলছে দ্বিতীয় শর্ততে যা বলছে
15 বছর পর পিতা পুত্রের বয়স অনুপাত হবে 2:1। তাহলে 15 বছর পর 15 যোগ হবে, অনুপাত y এর সাথে আবার 15 যোগ হবে, 2:1। আমাদের আছে কি 15 যোগ হবে, 15 যোগ হবে 2:1। x প্লাস 15 y প্লাস 15 2:1। তাহলে আমাদের শর্ত আছে কি যে এই 15 এখানে আছে, 15 এটি আমরা নিচে আসবে, তাহলে উপরে 2 নিচে আসবে কি 1। এখন আমরা এটা সমীকরণ করলে কি হয়, x প্লাস 15 2y প্লাস 15, 15 2 দিয়ে গুণন করি তাহলে এটা হয় 30। x মাইনাস 2y সমান এই 30 বিয়োগ 15, তাহলে এটা কি হয় আমাদের 15 বাদ দিলে 15 হয়, x মাইনাস 2y সমান 15। এই সমীকরণটা আমরা পেলাম 2 নম্বর সমীকরণ। x মাইনাস 2y সমান 15 পাইছি, x মাইনাস 2y সমান পাইছি 15, আর এখানে পাইছি x মাইনাস 3y সমান -10। এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণ থেকে আমরা সমাধান করে x এর মান এবং y এর মান আমরা বার করব। এখন কোন পদ্ধতিতে করব এটা আমাদের খুশি। তাহলে আমরা যেহেতু এখানে x আছে, এখানে x আছে, যদি আমরা অপনয়ন পদ্ধতি করি তাহলে এই দেশে আর এটা কেটে যায়, যদি বিয়োগ করি এটা আর এটা কেটে যায়, তাহলে আমরা এদের সাথে এটা বিয়োগ করতে পারি, 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1। 2 নম্বর আগে লিখি x মাইনাস 2y সমান 15, x মাইনাস 3y ইকুয়াল টু -10, মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন, চিহ্ন পরিবর্তন, x আর x কাটলাম, মাইনাস 2y আর এখানে প্লাস 3y হয়ে গেল, চিহ্ন পরিবর্তন, এই কারণে এখানে হলো y, 15 আর এই 10 কত হলো 25। তাহলে আমরা এখানে বিয়োগ করে আমরা পাইছি কত, y এর মান পাইছি 25। যখনই আমরা y এর মান পাওয়া যাব তখন ওই y এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসায় দিলি x এর মান পাব। তাহলে দেখি y এর মান 2 নম্বরেই বসায় দেই, y এর মান 2 নম্বরে বসাই, এই x বিয়োগ 2 y এর পরিবর্তে 25 সমান 15, এই x বিয়োগ 50 সমান 15, এই x সমান এই 15 প্লাস 50, এই x সমান 65। আমরা একটু খেয়াল করি, পিতার বয়স আমরা 65 বছর পেলাম, পিতার বয়স পেলাম 65 বছর, পিতার বয়স 65 বছর, পুত্রের বয়স কত পাইছি 25 বছর। এই সমীকরণ শর্তের সাথে মেলে কিনা আমরা দেখি, 5 বছর পরে যায় তাহলে পূর্বের কথা, তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স 65 কম মানে 60, 5 বছর আগেকার কথা তাহলে পুত্রের বয়স 20, তাহলে 3:1 মানে 3 গুণ, তাহলে 20 বিশেক 3 দিয়ে গুণন করলে 60, প্রথম শর্তটা মেলে। দ্বিতীয় শর্তে আসে 15 বছর পরে যায় 65-এর পিতার বয়স, বর্তমান বয়স 65 বছর, 15 বছর পরে অর্থাৎ এখন থেকে 15 বছর পরে যায় এই বয়সটা হয়ে যাবে কত, 65 যোগ 15 তাহলে 60, 15 বছর পরে যায় 25 বছরের পুত্রের বয়স হবে 40 বছর, তাহলে এই 65-এর সাথে যদি 15 যোগ করি 80, আর এই 25-এর সাথে যদি আমরা 15 যোগ করি 40, 40-এর থেকে 80 কত, 2:1, 2:1।
তাহলে আমাদের যে শর্ত ছিল, প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত, দুটো শর্তই আমাদের মেনে গেল, দুটো শর্তই আমাদের মেনে যায়। তাহলে আমরা সমাধান যখন এক্স ওয়াই এর মান নির্ণয় হবে, তখন ওই মানটা আমরা সমীকরণের সাথে আমরা মিলায়া দেখব যে আসলে শর্তটা মেলে কিনা। যদি শর্ত না মেলে তখন আমরা বুঝবো যে কোনো না কোনো এক জায়গায় আমাদের ভুল হয়েছে, তখন আমরা পুনরায় আবার ওই জিনিসটা লক্ষ্য করব। আমরা যেহেতু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা আর একটা বার খেয়াল করি। পিতার বয়স এক্স বছর ধরে নিছি, পিতার বয়স আমরা ধরছি এক্স বছর, পুত্রের বয়স ধরছি ওয়াই বছর, এটা বর্তমান বয়স ধরছি। শর্ত ছিল পাঁচ বছর আগে, এদের অনুপাত 3:1। পাঁচ বছর আগে মানে কি? বিয়োগফল। পাঁচ বছর আগে মানে ওয়াই বিয়োগফল, মাঝে অনুপাত। তাহলে এই অনুপাত সমান 3:1। এখান থেকে আমরা অনুপাত করছি, এটি উপরে দিছি, এটি নিচে দিছি, 3:1 নিচে 1। এই গুণন করে ক্যালকুলেশন করে আমরা পাইছি কত? এক্স মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 10। দ্বিতীয় শর্তে বলছে 15 বছর পরে যায়, তাহলে এক্স এর সাথে 15 যোগ, ওয়াই এর সাথে 15 প্লাস। তাহলে এই যে দুটো প্লাস হচ্ছে, ব্র্যাকেট দিছি, এই অনুপাত সমান কত? 2:1। 2 উপরে গেছে, নিচে 1 আসছে। এটি আমরা যখন ক্যালকুলেশন করছি, এক্স প্লাস 15 2y প্লাস 30, এখান থেকে এক্স ওয়াই এক জায়গায় করে এই পাশে নিচে মাইনাস, তাহলে কত? 15। এটা 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন এই যে 1 নম্বর সমীকরণ এবং এই 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণ থেকে আমরা যে কোনো পদ্ধতিতে, হয় প্রতিস্থাপন পদ্ধতি না অপনয়ন পদ্ধতিতে, আমরা এক্স এর মান এবং ওয়াই এর মান নির্ণয় করব। যেহেতু এখানে কোনো আমাদের নির্দেশনা দেওয়া নাই যে অপনয়ন পদ্ধতিতে করো বা প্রতিস্থাপনে করো, আমরা দেখতেছি যে এক্স আর এক্স মিল আছে, তাহলে একটার থেকে আর একটা যদি আমরা বিয়োগ দেই তাহলে এক্স বাদ যায় যায়, তাহলে ওয়াই এর মান নিতে পারলাম। আমরা 2 আগে লিখছি, কেউ যদি 1 আগে লিখতো তাতে অসুবিধা নাই, একটা আগে দেখতাম 2টা পরে লিখতাম। আমরা কি পাইছি? ওয়াই এর মান পাইছি। এই ওয়াই এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসায় দিছি। ওয়াই এর মান যদি 1 নম্বর সমীকরণে বসায় দিতাম তাও হয়তো, আমি 2 নম্বরে বসায় দিছি যে 2 নম্বরে বসায় দিলে একটু সুবিধা হয়। তাহলে 2-এ বসায় দিয়ে কি হয়েছে? 2 × 25, 25 × 2 দিয়ে গুণন করলে হয়েছে 50, 50 ওই পাশে দিছি প্লাস, 15-র সাথে যদি 50 প্লাস করি কত হয়? 65, 65। তাহলে আমরা এই পিতা এবং পুত্রের এই ধরনের সমস্যা যদি আমরা থাকে, তাহলে এই সমস্যার মধ্যে আমাদের কোনো কথা থাকার কথা না। আমরা একটু খেয়াল করব, উদাহরণ এই নিয়মেই আমাদের উদাহরণ আছে, উদাহরণ তিন নাম্বারটা আমরা বাড়িতে চেষ্টা করব, স্কুল খুললে আমরা ওই খাতাটা শ্রেণী শিক্ষক স্যারেক দেখাবো। উদাহরণ বাড়ির কাজ আমরা দেখব, উদাহরণ 1, 2, 3, 4, 5 বাড়ির কাজের উদাহরণ সহ আমরা দেখব। বাড়ির কাজ উদাহরণগুলো আমরা দেখলেই ইনশাল্লাহ পারব। তাহলে আমি পরবর্তীতে আর একটা সমস্যার সমাধানে যাই। 14, 15, 16 এটা আমরা বাড়িতে চেষ্টা করব, বাড়ির কাজ হোমওয়ার্ক। 14, 15, 16 হোমওয়ার্ক, WHW, 14, 15, 16 উদাহরণ 1 থেকে 5 পর্যন্ত এইগুলো আমরা বাড়ির কাজ করব, যে বাড়িতে এইগুলো আমরা এর পরবর্তীতে আমরা আর একটা সমস্যা নিয়ে আলোচনা করতে পারি। আমরা একটু দেখি, আমাদের নেটের সমস্যার জন্য হয়তো কথার একটু ডিস্টার্ব হচ্ছে, তোমরা একটু ধৈর্য সহকারে শোনো। 17 নম্বরটা নিয়ে আমরা একটু আলোচনা করব। 17 আরেকটা করব। 17 নম্বরে কি বলছে আমরা একটু প্রশ্নটা পড়ি। 17 বলছে,
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। আয়তকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আমরা যথারীতি মনে করি দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ ওয়াই মিটার। যেহেতু আমাদের দুই চলক বিশিষ্ট সমাধান, আমরা এখানে একটা এক্স ধরবো আর একটা ওয়াই ধরবো। অনেক সময় তোমরা এক চলক বিশিষ্ট ধরতে পারো ধরো, কিন্তু এখানে দুই চলক আমাদের আছে, এই কারণে আমরা ধরবো কি একটা এক্স আর একটা ওয়াই। তাহলে মনে করি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ ওয়াই মিটার। মনে করি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মিটার, মনে করি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার। পরিসীমা দুই ব্যাকেট দিয়ে দৈর্ঘ্য যোগ প্রস্থ, দুই ব্যাকেট দিয়ে এক্স যোগ ওয়াই মিটার হয়েছে। তাহলে আমরা এখানে যে জিনিসটা বলা ছিল যে দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ ওয়াই মিটার আমি ধরলাম, প্রথম শর্তটা কি দেওয়া আছে সেই শর্তটা দেখি। শর্ত আমাদের দুটো দেওয়া আছে, দুই চলক বিশিষ্ট এই কারণে শর্ত দুটো। তাহলে প্রথম শর্ত দেওয়া আছে দৈর্ঘ্য এক্স, এই দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। তাহলে প্রস্থ হলো ওয়াই, তার থেকে 25। দ্বিতীয় একটা শর্ত আছে, সেই শর্তটা কি, দুই ব্র্যাকেট দিয়ে পরিসীমা অর্থাৎ এক্স প্লাস ওয়াই, এই পরিসীমা সমান দেওয়া আছে কত, 140। পরিসীমা দেওয়া আছে কত, 150। পরিসীমা 150। আমরা আবারও খেয়াল করি, আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ ওয়াই মিটার, পরিসীমা দুই ব্যাকেট দিয়ে দৈর্ঘ্য যোগ প্রস্থ, দুই ব্যাকেট দিয়ে এক্স যোগ ওয়াই মিটার। প্রথম শর্ত দেওয়া আছে দৈর্ঘ্য এক্স সমান ওয়াই প্লাস 25। দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্ত দেওয়া আছে কি, দুই ব্যাকেট দিয়ে এক্স প্লাস ওয়াই সমান কত, 150। তাহলে এই যে আমাদের কি বাড়াইলো, দুটো সমীকরণ বাড়াইলো। এই সমীকরণ দুটোর থেকে আমরা যে কোনো পদ্ধতিতে, হয় অপনয়ন পদ্ধতি নয় প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারবো, যদি উল্লেখ না থাকে। এখানে যেহেতু উল্লেখ নাই, তাহলে আমরা এক্স এর মান অলরেডি পাইছি, এক্স এর পরিবর্তে একটা কিছু, এই মানটাই দুই নম্বরে বসায় দেই। এক্স সমান ওয়াই প্লাস 25, এই মান দুই নঙ্গে বসাই। টু এক্স এর পরিবর্তে লিখবো ওয়াই প্লাস 25, আর এই ওয়াই লিখলাম, এই ওয়াই সমান এই 50, ওয়াই আর ওয়াই, টু ওয়াই প্লাস এই 25 সমান এই 50, দুই দুগুণ 4 ওয়াই, 25 দুগুণ 50 সমান এই 150, এই 4 ওয়াই সমান এই 150 বিয়োগ এই 50, এখান থেকে 4 ওয়াই ইকাল টু 100। তাহলে ওয়াই ইকাল টু উপরে 100, নিচে আসলো 4, আমরা কাটে পাইলাম কত, 25। তাহলে ওয়াই এর মান আমরা পাইছি 25, ওয়াই এর মান পাইছি 25। আমরা আবারও খেয়াল করি, এক্স ইকাল টু ওয়াই প্লাস 25, দ্বিতীয় শর্ত এই যে পরিসীমা সমান 150, এক্স ইকাল টু ওয়াই প্লাস 25 এই মান দুই নম্বর সমীকরণে বসাই, এক্স না লিখে লিখবো কি ওয়াই প্লাস 25, ওয়াই প্লাস 25, আর এই ওয়াই, এই ওয়াই
সমান কত 150 এখানে 2 দিয়ে আমরা কি করছি y আর y কত 2y এখানে কত 25 তাহলে আমরা লিখছি 25 2 দিয়ে যদি আমরা গুণন করি তাহলে 2 2 4y 25 এর যদি 2 দিয়ে গুণন করি তাহলে কত হয়েছে 50 সমান কত 150 এখান থেকে 4y আমরা যদি পক্ষান্তর করি তাহলে প্লাস আছে আমাদের হলো মাইনাস তাহলে 4y ইকুয়াল টু কত বিয়োগ করার ফলে পেলাম আমরা 100 এখন আমরা y এর মান 100 ভাগ করলাম কত 60 দিয়ে তাহলে মান আসলো কত y এর মান 25 এখন y বাই x এর মান যে মানটাই আমরা পাবো ওই মানটা অন্য যে কোনো একটা সমীকরণে আমরা বসায় দিলে আর একটা মান পাবো তাহলে y ইকুয়াল টু যেহেতু আমরা 25 পাইছি এই y এর মান এক নম্বর সমীকরণে বসাই y এর মান এক নম্বর সমীকরণে বসাই এই x y এর পরিবর্তে লিখবো 25 যোগ এই 25 x ইকুয়াল টু 50 তাহলে আমরা অ্যানসার লিখবো দৈর্ঘ্য 50 মিটার প্রস্থ 25 মিটার আমরা আবার খেয়াল করি যেহেতু একটা ভিআইপি এই সমস্যাটা আমাদের খুব ইম্পর্টেন্ট ভিআইপি সমস্যা মানে এটা আমাদের জানাই লাগবে এই ধরনের সাধারণত পরীক্ষাতে বিভিন্ন এক্সামে এই ধরনের ঘুরায় ফেঁচায় আমাদের দেয় তাহলে আমরা আরেকটু খেয়াল করি যে কি বলছে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য এক্স মিটার প্রস্থ ওয়াই মিটার যেহেতু দুই চালক আমরা দুটি ধরে নিলাম একটা এক্স মিটার আর একটা ওয়াই মিটার পরিসীমা আমরা পরিসীমা জানি দুই ব্যাকেট দিয়ে দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য যোগ প্রস্থ পরিসীমার সূত্র আমরা জানি দুই ব্যাকেট দিয়ে দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য হলো এক্স আর ওয়াই প্রস্থ মিটার এখন প্রথম শর্ত দেওয়া আছে এই দৈর্ঘ্য প্রস্থের থেকে 25 মিটার বেশি এই কারণে ওয়াই প্লাস 25 দ্বিতীয় শর্ত দেওয়া ছিল পরিসীমা 150 এই কারণে 150 লিখছি এখন ওয়াই ইকাল টু এক্স ইকাল টু ওয়াই প্লাস 25 এই মান দুই নম্বর সমীকরণে বসাই কোন পদ্ধতিতে করছি আমরা প্রতিস্থাপন পদ্ধতি তাহলে এই প্রতিস্থাপন পদ্ধতি এই যে মান এইখানে বসায় দিয়ে আমরা মান কি পাইলাম এক্স এর পরিবর্তে ওয়াই প্লাস 25 এই ওয়াই ওয়াই আছে ওয়াই আর ওয়াই যোগ করলে 2y আর এই 25 আছে 4y প্লাস 50 150 এটা পক্ষান্তর করে এই পাশে আনলাম 100 হলো এই যে 60 দিয়ে ভাগ করলাম কত হলো 25 এই ওয়াই এর মান আমরা এক নম্বরে বসায় দিয়ে এক্স এর মান পাইছি কত 50 যদি তোমাদের বলতো এই সমস্যাটাই যদি বলতো যে অপনয়ন পদ্ধতি করো তখন আমরা এইভাবে করতাম না আমরা অপনয়ন পদ্ধতিতে চলে যেতাম যাই হোক আমাদের এই সমস্যার আলোকে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন আছে এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে 22 নম্বর 114 পেজের 22 নম্বর সৃজনশীল 22 বাড়ির কাজ সৃজনশীল প্রশ্ন 22 তোমরা এই 22 নাম্বারটা হোমওয়ার্কে করে আসবে করে খাতায় তুলে শ্রেণী শিক্ষক স্যারের কাছে দেখাবে সর্বোপরি তোমরা আরো চেষ্টা করো এই যে করোনার মধ্যে এত কষ্টের মধ্যে তোমরা ক্লাস করছো বা আমরাও ক্লাস নিচ্ছি আমাদের সদ্য প্রধান শিক্ষক স্যার জনাব ফারুক হোসেন স্যার এই যে ক্লাসগুলো মনিটরিং করছে তার অক্লান্ত পরিশ্রম তোমাদের এই ক্লাসগুলো যদি তোমাদের উপকারে আসে সবার শ্রমটা সার্থক হবে আমি এই বলে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ তোমাদের আজাচ্ছার ক্লাস নেবে 5 মিনিট পরে তোমাদের আজাচ্ছারটা ক্লাস নেবে